তার সামনে যদি এক ফোঁটা যদি কেউ বিয়াদবি করে ও কত বড় ব্যক্তি পৃথিবীর কত বড় মহারাজা আমরা এগুলো চাই না এগুলোকে আমরা স্যান্ডেলের দুলা মনে করি না স্যান্ডেলের দুলা মনে করি না এগুলো কি বলে কি সাকিব মাকি রাবিশ কতগুলো ও কত বড় কি এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই এগুলো আমরা প্রস্রাবের মতো গনি না যেমন আমার রসুলের সামনে কোনো বিয়াদবি চলে আসলে আমরা ওদেরকে স্যান্ডেলের দুলা মনে করি না এগুলো কি কি বলে দিল ওর আইডি থেকে বলে দিল মিলাদুন নবী বলে বেদাত মিলাদুন নবী জুলুস বলে বেদাত শিরিক কি বলে এগুলো কিছুদিন আগে সোনার বাংলা পড়তেছে না আমি মাননীয় সরকারকে বলতেছি ওর সাথে কোনো ইহুদিদের সাথে কোনো লাইন আছে কিনা ওকে জরিপ করা হোক ওর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক ঠিক না আজকে এই মিলাদুন নবী আমাদের জন্য নিয়ামত আমরা দয়াল নবীকে পেয়ে ধন্য মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই অনেক জনে বলে মিলাদুন নবী বেদাত ওর বুজার ভুল মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে রসুলের জন্ম মানে রয়াল নবীর আবির্ভাব নবীর আগমন এখানে বেদাতের কি হলো বলেন না বেদাতের এখানে তো বেদাতের কিছু এই সৃষ্টিকুল যখন কিছু ছিল না আসমানও নাই জমিনও নাই জান্নাতও নাই জাহান্নামও নাই ফেরেশতাও নাই আরশও নাই ফরশও নাই লৌহ নাই কলম নাই কিছু নাই আসমান জমিনও নাই বিয়াস্তও নাই দোজকও নাই কিছু শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর জাগার মধ্যে অবস্থান করতেছে কুদরতুর খোদা আল্লাহর কুদরতের ধারণা আসলো একটা দুনিয়া বানাইব লঙ্গের বাজার এটা সাজাইবেন আল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন আল্লাহর কুদরতের নূর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটা নূর বের করলেন এক টুকরা নূর সুবহানাল্লাহ নিজের থেকে এক টুকরা নূর আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক আপনি কি আল্লাহকে দেখেছেন তখন আমার রাসূল মুসকি হাসি দিয়ে বললেন আমি আল্লাহকে দেখেছি মানে রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত আমি কফালের চোখে আল্লাহকে চোখে দেখেছি জোরে বলেন যেই নূর মুবারকটা আল্লাহ বের করেছিলেন সেটা মধ্যস্থ নাই দোজক নাই 18,000 মহলুকাত কিছু একটু জোরে বলেন না কিছু নাই অনারা আবাস কা বই গিয়ে সাত দোয়ান ফিরি দিয়ে বিলে হদন না ঠিক আছে না তে খাইরে কেন মাতি লই কেন মাতা বলে কইল কামলা দে ফ্যাকেট বড় আর খানা দর ফরার ফিসের গুণ সামনের গুণ তো ক্লিয়ার করে দিয়ে থোকা বাজাল থলি আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দো ইবা আবাস বারা বিলে দোয়া করবি দে আবার বয় না ফেলে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নোটটা বের করলেন রাসূলুল্লাহ বাক বলে তার কেউ না আউয়ালু মা খালাকাল্লাহ নূরি সেটা আমি রাসূল আল্লাহর কুদরতের খাতে নূরটা নিলেন নজর আল্লাহ আল্লাহ নিজে দেখতেছে কিন্তু আল্লাহ যখন এই নূরটা দেখতেছেন আমিও সেই নূর থেকে আল্লাহকে দেখতেছি জোরে বলেন সেই নূরের মধ্যে আকল ছিল কুদুর রহমতের নূরানি চোখ ছিল তো সেই জন্য আমার রসুল বলেছেন আনা নূর মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা সৃষ্টি জগৎকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন 18,000 মহলুকা সৃষ্টি করেছেন মিলাদুন নবী অনেক আগে হয়ে গেছে বলেন না মিলাদুন নবী অনেক আগে আমরা যে এখন করতেছি এটাকে বলা হয় সুন্নতে এলাহি
করেছেন কে? মিলাদুন নবী করেছেন কে? তাহলে বেদাত বলার কোনো সুযোগ নাই নাই, এটা আগে বুঝতে হবে কি বেদাত। আমি জাহাঙ্গীর জোরাবার গালি টালি দেওয়ার কোনো আমার বস নাই, আমি চেষ্টা করি বোঝানোর জন্য। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করি, আপনাদের কোন যেন সবাইকে নিয়ে যেন হেদায়েতের পথ মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি, মতো আল্লাহ সে তৌফিক দান করো। তাইলে আসেন রসুলবাগকে বানানোর পরে আমার নবীর নূর দিয়ে মহলুকা সৃষ্টি করা শুরু করেন। এই দুনিয়াটা যখন বানাচ্ছেন আল্লাহ তখন ফানি ছেড়ে দিলেন, দুনিয়া শুধু ফানি আর কিছু নেই, বলেন না হেল্ডিং বেল্ডিং আল্লাহর ঘর খাবাও নাই, শুধু কি ফানি। কুদরতের খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতের ইশারা দিয়ে গোটা পৃথিবীর ফানিকে ঘুরাইতে লাগলেন। তো পানিগুলো ঘুরতেছে, ঘর বাড়িতে কিছু খাবাও নাই, ঘুরতেছে গোটা পৃথিবীর পানি ঘুরতেছে। তো পৃথিবীর পানি যখন ঘুরে নিশ্চয় ঘুরতে ঘুরতে মধ্যখানে একটা জায়গা হয়ে যায়, মানে সেখানে ফেনা জমে গেল, মধ্যখানে কি জমলো ফেনা রে ফেনা। তা আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে ইশারা দিলেন, হাই ফেরেশতারা দেখো এটাকে আমি দুনিয়া বানাইব। আল্লাহ সুবহান ওয়া তাআলা কুদরতের হাত দিয়ে ওই ফেনার মধ্যে একটা থাবা দিলেন, তখন ফানি ঘুরানোটা বন্ধ হলো এবং স্থির হলো। সুবহানাল্লাহ, তাল্লাই বলে এটা হলো যে জায়গার মধ্যে ফেনা জমেছে, এটা হলো পৃথিবীর নাভি মানে মধ্যখান। আল্লাহ সর্বপ্রথম একটা ঘর আল্লাহ নিজে নিয়ার দিচ্ছেন ফেরেশতার মাধ্যমে, সেটা হলো কাবা শরীফ বাইতুল্লাহ। একটু জোরে বলেন ঘর কার? আল্লাহ সর্বপ্রথম পৃথিবী আল্লাহর ঘর আল্লাহ নিজে বানাইলেন নিয়ার দিকে, বানানোর পর ফেরেশতা দিয়ে তওয়াব করাইলেন। তারপরে কি করলেন? আল্লাহ এক এক করে আদম আলাইহিস সালাম থেকে বানাইলেন, বানার পরে সবগুলো রেডি করার পরে আমার রসূল পাকের নূর মুবারক দিয়ে তো সবগুলো সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে উনি তো 60 গজ বানাইলেন, খগজ 60 গজ। তখন এই রোদের মধ্যে ধরেন না আল্লাহ শুকাত দিলেন, শুকানোর পরে রু দিলেন, রু দিলেন গাল দিয়ে, দেখেন তো গাল থেকে রুটা রিপ্লাই বের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যায়ে রুকে প্রশ্ন করলেন, ও রু আমি আদমের ভিতর তোমাকে ঢুকাইলাম বের হয়ে গেলি কেন? তখন রু উত্তর দিতে লাগলো, ও বারী তাআলা এখনো রুর মধ্যে আসল খজিনাটা দেন নাই, আসল খজিনাটা দেন নাই। তখন আল্লাহ বলে সেটা কি? বলে সেটা হলো আপনার রসুলের হাবিবের নূরটা এখনো রুর মধ্যে মিশ্রিত হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের রুর মধ্যে আমার রসুলের নূরকে ফিটিং করে দিলেন, ফিটিং করার পর আর মুখ দিয়ে দেয় নাই, ডাইরেক্ট কপাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের রুটা ঢুকাই দিলেন। জোরে বলেন সমস্ত আগাগোড়া শরীর নূরে নূরান্বিত হয়ে গেল আদম আলাইহিস সালামের। নূরানি হওয়ার পরে আদম আলাইহিস সালামের কপাল জ্বলতেছে তো লাইটের মতো, রসুলের নূর ঢুকে গেছে। ঢুকার পরে আস্তে আস্তে শীষ আলাহ ইসলাম থেকে শুরু করে নূহ আলাহ ইসলাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাহ ইসলাম থেকে শুরু করে এই নূরেটা দুঁড়তে দুঁড়তে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কফালে আসলেন। কফালে আসতে আসতে আমার রসুলের আব্বাজান খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফাল মোবারকে আমার রসুলের নূর মোবারক এসে হাজির। গাম বাড়াইতে থাকতে তো আর বড় করে হন, আবার বলি বইলু ইউদে কা হই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুখারী শরীফে 30 পারা লাজ পারাত আছে,
Subhanallah, alhamdulillah, muhabbet lekar zuban se nikle. Kıyamet ke din Subhanallah, alhamdulillah, fazilet lekar mizano ko bhala pura ho jaye. Uggo jodi kabul hoye goi, baina samay wala asman zominer khali janga opure jibe goi, mizanar bhala pura yere rahmat ba jibe goi. Shudhu uggo alhamdulillah, uggo Subhanallah jodi asa asa Allah e kabul korki dao. Guna zotte takbe, rahmat batte takbe, izzet er daraja kulte takbe. Uccho shore bolun. Ayyub. Nur Adam alaihissalam to shuru kore kharkhasa ishede. Khaja Abdullah radhiyallahu anhu. Nuri an tennis parayi shudhu dur gite. আর রাসূলের আব্বা জানার নাম আছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবায় মুআজ্জামের মতওয়াল্লিবে মুস্তাজাবুদ দাওয়া আছে আত্তুলিবের আগে দোয়া কিয়েতো কবুল তো আর রাসূলের আব্বা জান খাজা আহা এবারে মাতবুল খমর হবে কেরে নিজাবত এক বস্তা বাদ দি ফেলেলে হবেন তুই লই যাও কই কেরে ফুজর লই জানি নিজাবত আনা শুরু করি এলে কেন সিদে মে কই গেল তোমরা আয় এখন কইলাম তো না খাজা আব্দুল্লাহ তোরা তোরি কেন পড়ি গেল গো আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আব্দুল্লাহর বাবার নাম আব্দুল জিকুরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদত নবিয়লর আলোচনা কর নাম মানলনি ইবাদত ওয়া জিকুরুস সলিহিন কাফারা আর ওলিয়াল্লাহ জিকির করেন তাসকারা করেন জীবনের গুনাহ জরনা তাকে কাফারা হয়ে যায় বড় করে আল্লাহ তোরা ফেসবুক কাট দে না ফাইবার অবস্থা স্যার ওয়াজ হং কাম না লান ডিজে গ্রুপ বেড়া তোরা তোরা খান থইবেন নাই দেই দি আরে না সে অফজর আসছে না অনে বর মিন্নত করে তো গর গর তোর কাম তুই গটিয়াম লই নি গ অদ আইও না বাড়ি বিরক্তি লাগেন না আওয়াজ আন বইন সালাত দুনিয়া জিন্দগি এক রাহ হে গগর হে এক না এক দিন বদল না পড়েগা মৌত জব তুজকো আওয়াজ দেগি মৌত জব তুজকো आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया जिंदगी एक राह है खगर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वक्त बाकी है अभी संभल जा वरना दोजख में जलना पड़ेगा सला दुनिया लाओ रब्बिल अर्श जिसको
جو ملا ان سے ملا بٹھتی ہے کھونا انو میں نعمت رسول اللہ کی سلا دنیا اللہ مدر بچے کے قبول کرو زیکاس کل اللہ خوش ہوے زیکاس کل رسول پاک خوش ہوے মৃত্যু রাগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো আমিন বিবি ইসকানে মাথার দোকান নামাজ তো ক্ষতি সব তো না যাব বেজি মসজিদত কথা কইলে 40 বছর ইবাদত লাগি দি দুনিয়া বি কথা কইলে আর এটা কথা মস্কারি কইলে ইমান যাবে কই দি ইয়া না তো নিয়ন কঠিন বেশ কে লাগকো তাইলে আর রাসূলুর আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খ আব্দুল্লাহ কে রাদিয়াল্লাহু তাআলা কইলে আর আর খুদু হুজুর হই দে নবীর মা বাপ দুনোয়া জান নাম হই যাই না খতান শুদ্ধ হই না খতান শুদ্ধ হই না উতুল্লিম বাদা জালিকে জনিম যারা নবীর লই মাসকারি করে নবীর মা বাপ লই মাসকারি করে আল্লাহ হ দিতে জন্ম সমস্যা আছে কোন কই দে আবার দুর্গরি জাঙ্গির জুরু বাজাই নি দে আমি মুকুবাত্তর হিসেবে বুনাই দিই দে আগুন তো তারা জ্বালাই দি আর বালতি লই পানি মিটতাম যদি বাজে যাই দিই দে আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন নবীর মা বাপ কেন জাহান্নামে যাইবে ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ কার কদ্দ মদিনার মাটির কদ্দ ঠিক নে মানে মদিনার মাটি না নাম মদিনার নাম আসলে ইয়াসরিব কথা বুঝেন না পারি ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ নবীর সোয়াব লেগে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় সুবহানাল্লাহ মদিনার মাটি আল্লাহর আরশ আজিমের মাটির থেকে দামি বেশি ঠিক নে আল্লাহর আরশ আজিম তো দামি বেশ কিয়া আর রাসূলের কদম মোবারক লাগার কারণে মদিনার মাটি রুগ্ন মাটি সোনার মদিনা হয়ে গই মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে মরা মেডি যদি জান্নাতে তুন দামি হয়ে যায় যা আরশে মোয়াল্লা তুন দামি হয়ে যায় তো যেই গর্বর মধ্যে রাসূল পাক আসিল মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গর্ব মোবারক দয়াল নবী ছিল সেই মা বাপকে পাঠাই দিলেন জাহান্নামে এই হুজুর আফসোস আফসোসের বিষয় কি শিশু অবস্থায় নবী নবী ছিলেন না খনা তো নবী আজি আর নয় শুরু করে দিতে বহুত আগে তো যে তো দুনিয়ার কিছু নয় কুনতু নবিয়ান ওয়াদাম বাইনাল মাই ওয়াতি রাসূল পাক কোদাই আজি আর 40 বছর কে নবীন শিশু নবীন আদম হাওয়া তো দূরের কথা আসমান জমিন দূরের কথা খোদার খোদাই বানাই নাই এর অনেক আগে আমি রাসূল সুবহানাল্লাহ আমি নবী উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ আসেন আসেন আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কফাল মোবারকত নুরিয়ান জলেন না একাম বড় করে কর জলের জলতে লাগল জলার পরে মক্কাই মুআজ্জামার এরিয়াত যখন হাঁটতেছেন সেই টাইমে মক্কার নাম ছিল বাক্কা লাল্লাজি বিবাক্কাতা মোবারকা ওয়াহুদাল্লিল আলামিন বাক্কা
মক্কার এরিয়া যখন আমার রাসূলের আব্বা জান হাঁটতেছেন চেহারা মোবারক জ্বলতেছে তো জোরে বলেন না শুধু সাধারণ মানুষ না ইহুদি নাসারা সাম্ম জাম্ম যত ধর্ম আছে এই জবানা সবাই রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এক নজর আব্দুল্লাহ চেহারা জু তাকিয়ে থাকতেন আর প্রশংসা করতেন আল্লাহ এত সুন্দর কিভাবে বানাইতে পারল এত সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কিভাবে বানাইতে পারল শরম বরম ফেলে একজন না দুইজন না 300 জন বংশধর মহিলা খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য প্রস্তাব দিলেন খস তো 300 মারে বিয়ে করে তারিব না এসে কোন নেই কিন্তু কেন প্রস্তাব দিলেন 300 জন আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে যার বংশেই যাবে সেই বংশটা কিয়ামতের জন্য আলোকিত হয়ে যাবে আলোকিত মাইকি বার কেন বাড়ায় ভিতরে বের তাইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খসত কইলেন 300 প্রস্তাব আইছে দে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হলো শামিল হইব দিয়েন প্রস্তাব আসলো আব্বা জানকে জিজ্ঞেস করলেন আব্বা জান প্রায় 300 পরিবারে আমার সাথে একা নাতি করতে চায় অনেকে হইতে লাগবে বাবতুন পরামর্শ লাগবে আব্দুল মুত্তালিব কাবার মতো অলিতুন কি দদ্দে পরামর্শ আজকে লে মা বাবে ওজ গরি রে ফুয়ারে বিয়ে করাই তারেন না এসে গান নেই খনক গো ফুয়া বড় হই দেন বাবা হত দৌড়া তোর মা মরে গিয়ে তো বহুত দিন হইয়ে তোর নখাই নদাই আয় বড় করবি এখন বিয়ের উপযুক্ত হইস খনা বিয়ের এখন ফলনার বাড়ির ফুদি বাড়ির আবুল হুসনের মাই ভবাতে বড় সুন্দর লাগে এতে মানুষও বালা তার বউ কে কে তুন গিলেন দাম ফলনার মাই ভব লই আইলে বড় বালা নই তো না আর কর দে ফুয়ায়ে কি উত্তর দিয়ে আব্বা হতে জিবে দেখবে কম লাগে না হদয় হদিবে তুই করে ফেলাও গই ডাইরেক্ট জবাব দুই মিনিট দেরি না করে হদ ফুতে লাগা কইলে হদ আব্বা ফেম করে দিবে আর কথা না কইবে কাটান মাইল দিয়ে ইয়ো গোজ গরি ফুয়াসারে মা বাপে বিয়ে করে ছাড়েন না এই জহান নি জোয়ান ফল আছে তো ওটা তোরা সিদ্ধান্ত হ্যাঁ কই দিয়ে ঠিক আছে না ঠিক আছে খত তো দে দে বাসি থাকো বন করতে বাসি থাক বাসি থাক তোরা ডুকে বাবা বিশ্বতের লাই দরকার চলে আইও কঠিন জমানা আই গেছে আল্লাহ আমল করিব তৌফিক দান করো আমিন হন চলে পস্তাবাইছে দে কাম বারাও না মাথা বুলো না কইলে সুন্দর না লাগে মাথা ভরে খনক বুড়া মানুষের যদি হই দেয় অজাড়া আসলের প্রস্তাব আলগাই দাও যেটা করতে সাইট হোক বস্তা আলগাইম তো বলিবে এখন আর কদা জাটাইয়ান হই দেন বস্তা এবার তোমারে দিয়ে ফেলাই দিয়ে কত তৈরি তুই চাইতো কিভাবে নিয়া ভরা তো জানা আছে অনারারে দিতে বাতাসি বে ফেলি মুন্দে দাই বুঝাই না পারে যত বুঝাই আনি এত দাও না করতে কথা হন বহতাই যোগান তুলি না পারে তাহলে আইও আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পস্তাবাইছে দে আব্বা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাইলেন তখন উনি বলতেছেন আবু ও আব্দুল্লাহ আমার কোন ছেলেবেলে ছিল না আব্দুল মুত্তালিব বলতেছেন অনেক বংশধর বনি রবি বনি কুরাইজা বনি উমাইয়া তাদের বংশধরগুলো বড় ছিল আমি একলা ছিলাম কেউ ছিল না একদিন তাদের সাথে আমার সাথে ঝগড়া হয়ে যায় উমাইয়া বংশের সাথে তখন সেদিন রাতে আমি কাবা শরীফের গিলাবদর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা এখন দে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আমার বংশটা যেন বড় হয় সবাই যেন এই বংশের উপর জিকির করে মত এত বড় বংশ দাও আমাকে
তা আল্লাহ ফুজুল দোয়া ইবা তো মুস্তাজাব দোয়া তুলিলে কি হয় আল্লাহ গদ কি লাগার গদ 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 ফুয়া দিবে তো দসুয়া মাইব দিবে তো সবুয়া হইছো ফুয়া দিবে তো কবুয়া মাইব দিবে তো আল্লাহ ইয়া দেরি না করে এবরা দাও দেখো ভুল করি কি আব্দুল মুত্তালিব তে সেলে আছিল দসুয়া মাইব আছিল দে 16 জন আল্লাহ আমল করে তৌফিক দাও খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড় নজলেন না একা বড় করে হ না জলের প্রস্তাব ওভু তোরার আই আল্লাহ তুন কুজুলি হইলাম দে কাবার গিলাব ধরিয়ে দে তো ইয়া 300 300 দেখো সাইর লাভ নাই তুই যত ফইলের হুয়া প্রথম সন্তান তোমার লগে খাল লগে শাদি হইব আমি কেন আল্লাহর কাবার গিলাব ধরে কেন জিজ্ঞেস করি বড় করে কোন কাবায় মুয়াজ্জামার মতওয়াল্লি কাবা শরীফের গিলাব ধরল আল্লাহ 300 ফস্তা পাইছে এখন এর ভিতর কেউ কবুল হইব না নতুন ভাবে কিছু হইব কেন আর কেন বুঝাই দিব আল্লাহ ইশারা দি ও আব্দুল মুত্তালিব 300 জন যে সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব পাইছে উগ্র কবুল করেন না পারে উন আনার লগে অন সেলের লগে খাপ এই যে কোন নি একজাস হবে না তা আল্লাহ কি করব সবর ধৈর্য ধরো ইশারা হইলে আল্লাহ ইয়া দাও দে জোরাইন কি করে দিব বাড়ে দিব ইশারা কর তা আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদাই আব্দুল্লাহর ঘর অফু 300 জন যে প্রস্তাব দিউনে এড তুন গো কানা সবর দৈত্য হই টাইম হইলে আল্লাহ যে কোন উসিলা দি হাজির করে দিব তোমার লগে খাল লগে শাদি মোবারক হইব বড় করি হন এখন এদুরত কয়েক বছর গেই গেছে এটা 300 জনের মধ্যে হুদু আছিল শক্ত দল শক্ত গ্রুপ দরওয়ালা ইতার আব্দুল মুত্তালিবের কাছে এসে কদ অনার ফ আল্লাহ গানাতি করতাম চাইলাম দে খবর বাতি ন কইলা দে হদ ইতেন নইব তুই তো নাটা কদ ভরি গিয়ে কদ আর মাইব যদি অনার ফ বিয়ে ন করে দয় তুলে আর অব তার কে মাইব বিয়ে করে তে তো বড় ফেজল লাগত আর মাইব বিয়ে ন করলে আর কে মাইব আর রাসূলের দাদা কদ থোড়া প্রস্তাব দিতে ফেসতি থোড়া ফেলাই দিলি আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা খাজা আব্দুল্লাহর কদফু হেরামের বাইরে না যাইও একলা হেরামের বাইরে একলা যাইও না কারণ তোমার শত্রু বেড়ে গেছে একানাতি বের গিয়ে দেন খনা শত্রু বাড়ি গিয়ে তুই হঠে গিয়ে দে চা খাইতো না চা ফিরি তো ওই বইও না আল্লাহ কবুল করে না মা পথে আচ্ছা আমি কে সাইতে গিয়ে কি খেয়াল করো তাই গেই গই সবর ধর হেরামের বাইরে না যাই শত্রু বাড়ি গই আচ্ছা ঠিক আছে এলে কয়েক বছর গেই তো কদিন বই যাইব মানজের মানুষ কইলে তা তামাই নেবার তো আব্বা জান আয় কেন সফর করিস কুল সিগর ফিলার সফল কর তো খুব কে যাইবে খোদা আয় কে যো যাইব আমি কে বাই যাইব যাইবা দে যাইবে একলা ন যাইব তোমার আরো নয় ভাই আছে সবাই তার আর একসাথে লই যাও তো তো কো বলতা আইব তুই একলা ন যাইও শত্রু বাড়ি গই তোমার আমি কে চাইতে কড়ে কি চলারে উনা চাই আর রসুলের আব্বাজান হদ না আব্বাজান চিন্তা করা পড়তো না আর শত্রুর গুণ এতদিন আসলাম ফরি গেই গুই কয়েক বছর যার থেকে এই গুই ঠান্ডা হয়ে গেই ভুলে গেছে আমাকে একান তলোয়াল লই বাক্সওয়ালা থেকে ঢুকে এরে বসি আব্বা যায় কেয়ারে লই যাব
কারণ মানুষ যে তার কবাল নুরিয়ান সাই থাকে আতলা দান লগে লামকানর আল্লাহর লগে সম্পর্ক আছে বড় করে কর গোটা পৃথিবী একত্র হইল আর কেউ মারি এ বিশ্বাস আছে এ কত যে তো হইল আজান আল্লাহ দে দেন তোরা লই দো কিন্তু বড় ব্যাগ খুলে কথা কে বড় হইলা আই দুর মুলুক নয় ইসলাম তো গাড়ি আলা আর আধা বোতল নামাই দিত এলে সাত দোয়ানো তো গুজুর সাহা খাইতো কি দিন বাদ দি ও বার আর আফাড়া গৌর হল ভিতরে তো বই লই আজান দে দে মসজিদ তো হুজুরের ভিতরে তুনু না দে হুজুর আজান দে কে আজানি বে হুজুর লই দিয়ে দে না তো লাইনো দে মরি গই নামাজের পর কি কর ও জিবে সাত দোয়ান সুখ সুগাই জোর পরে আর কতন কোন গোসালা না হাল হক মরু না কেন তিত হইলে অজম ঘর না কি দিবে বেগুন সুবিধ হইল না সে আর তো ফুরে গিয়ে দিত আজান দৈনি ভজিত করি বন্ধ করে দিয়ে ফেললা আর নুন জিন্দগি খগর এক না এক দিন বদলনা পড়েগা মৌত জব তুঝকো আওয়াজ দেগি মৌত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকলনা পড়েগা ঘর সে বাহার নিকলনা পড়েগা সালা দুনিয়া কর লই মা সে দিল কি সফাই ছোড় দে তু বুরাই কর লই মা সে দিল কি সফাই ছোড় দে তু বুরাই ওয়াক্ত বাকি হে আবি সমল যা ওয়াক্ত বাকি হে আবি সমল যা ওয়ারনা দোজখ মে জলনা পড়েগা ওয়ারনা দোজখ মে জলনা পড়েগা সালা দুনিয়া খুদা জানে কেসে ইয়ে মেসবানি বতর পিয়াসু খয়ে বন্ধ পানি মুকদ্দর মে হো যে কৌসর কপিনা মে পিয়াসা নহি হো পিলায়া গয়া হো সালাতুন আল্লাহ বেগুনের কবুল কর একালা বারে কি এক কান আছে দেখি সরি তলোয়ার ইয়ান লইয়ের একালা আর রসুলের আব্বাজান খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহ সফর বারে কি যাইতে যাইতে জাতু সভা নামক এক কান জায়গা আছে ভুঁচে মতান্তর কি নাম কইলাম জাতু সভা আজ শাদি মুবারক ওই না আর রসুল আইসছে না নোয়াঙে আজ জাত দে খড়ে যার যার
এ জাতু সবানাং মতান্তর যাইরে ভুঁচে ফসনের পরে যে কোন লোকে বিয়া না হয় এত নুক বেহামি কে দলে খাজা আব্দুল্লাহ আড়াত দেখি ফেলে ইবেরে তো লেখালা এই টাইম মত একলা কোন দিন কোনা ইবে করে যা এগানাতি দেতে গরিন না পারি তুলিবে আর দুনিয়া তাহনে তো কইছ তুমি তারা কি কইল দল বল আর কিছু জোগাড় করি দল বল আর কিছু জোগাড় করি তলোয়ার থি লইয়ে রে বারে গেল আর রাসূলের আব্বা জানে কি বললে একা বড় করি কও না মারি বললাই ফাগুন মাতা তো তোরা বইছো না কিনে তুই গেইয়ে দল বল আর রাসূলের আব্বা জান তো আড়ে সামনে ওজু কোনো তো বিরক্তি রাম না যার সামনে ওজু যাইতে যাইতে খদ্দুর গেইয়ে তুতারা খ্রিস্টান হলে ইহুদিও লগত দাঁত দেরি করি লাভ নাই ভার গো জাগা মানুষ হলতে একজন আর বহুত মানুষ উগো তীর মারিয়ে রে মারি ফেলে তো তীরের আগার মধ্যে বিষ লাগাই দিল কি লাগাই দে বিষযুক্ত তীর লাগাই দিয়ে রে ঠানি মতো মারে দিয়ে মারি দেওয়ার সঙ্গে সঙ্গে তীর বেজায় আর রসুল বাকের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর পিছনে যায় দাঁড়িয়ে রে ধরে হ ইবে ফিচন ওয়াইয়ের ইকো নজার ইতর সিন্দা থরি ন গেল থির মাইলাম দে বিশি বে মাখাইয়ের একবারে যাবি বললি ইবে দে দে ফিজুদি যাই হন হন সিন্দা থরি আল্লাহ ফেরেশতার ইশারা দিল থিরগো ধরিল ফেরেশতায় ধরিল কি বদর যুদ্ধ তো আল্লাহ ফেরেশতা দিয়ে রে 1000 কাফের এড়ে আর রসুলের দরের দলের 313 জনের জিতে গিয়ে ঠিক না আবু জাহেল গত দেখুন মানুষ আসলে 313 জন এ দুয়ে মানুষ কত না গেল আর আইসে আইসে একজনের রাতে 3000 মতো করে গিয়ে কারণ সাহাবী হল রাতর ভিতর আল্লাহর রহমতের ফেরেশতা হল আর দুকে দিল বড় করে হ না তো ফেরেশতা দেখা যায় না না যায় তো তিরিবে তো ফেরেশতা ধরি লিখে উতরা গদড়াই মি কেন না ধরে মি কেন মানি রে বেলে গই তা আল্লাহ গদিবে ধরি বইতে আইবে না ওই আর রাসূলের একবার হইল আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা আর রাসূল কিছু বালু লই হিজরতের টাইমে মারে দিলে কাফের বেগুন আদ হয়ে গেল তা আল্লাহ কত তিরি বাড়ি কে আব্দুল্লাহর মি কে দড়ি লাগাবে তুমি বের গুরে বেল গুরে এরে যে মারি গে এ তীর গো তারে মারি দে তো ফেরেশ তলে বেরে গুরাই খ না যে মারি গে তারে অদ অদ যাই মতর বিশলা তীর সিনে যাই লাগি গে এন সর্ডার করি ভাই জরা ভাই ফর্ডার করি গে গইতে দেরি না করে আর কোন সিন্দার না ফুলল তীর মারলাম দ অড়ে আই গেল দে যে মাইল লইতে মরলো তো কেউ না মরলো আর একজনে মারল একই নিয়মে একই নিয়মে যে মারি গিয়ে তেরে মারি ফেলেন এর লেগুচ্ছে ছয় হইতে সাত জন সাত হইতে অষ্ট জন মতান্তর দরদ দরদ কি কি কই বাদ বাকি মানুষ শুনে বুঝিতে দিল দে আর আজ জ্যোতিষী মনীষী হলে কইদ আব্দুল্লাহ বে সাধারণ কোন ব্যক্তি ন ইবে লগে যে কবাল নুরাকান আছে ডাইরেক্ট মনে হতে লামকান আর খোদার সম্পর্ক আছে বড় যারা মরি গিয়ে জান নামাজ আর যারা বাঁচি আছি বাড়ি দর খ যারা মরি গিয়ে গই জান নামাজ আর যারা বাঁচি আছি বাড়ি দর ইবের মারার নাম সম্ভব নয় আগে এই ঘটনা দেখেন তখন ফারুদি পাহাড়ের উপরে উগ্রমানুর খাজগুচ্ছ আছে ইবেন নামাজিল দে ওয়াহাব বিন আব্দে মনা মানে মা মানার আব্বা জান আর একখানা বারাইত ফেটতে
Aha, tuh hijat gue telek deh subhanallah bare. Wahab bin Abdul Manaf Farur itu kikuitu aja. Kindo gotana biya gun sosok ke? Eti dia ye ti zar firi zar mari zar mori zar. Um biya gunu biar nijes soge? Farur itu kinde ke? Aha. Hatırız da 300 an fori veretun pastab geydi bir bahar. Kiyem nasip edir ki ne? Khoday vonçu so. Tatu sabat. Tanrar deşer uko fabata so. Khoda zar biye zede taralo jade. Ede uko fabat ne niye? Noylan Resulü Rabba zene ede kagel. Tuzayire mamana Rabba zan uruttun. Ese khona. Nişe lime, baba tuğun ko, mananta, ana Abdullah, kuttun işi, bak kattun, her gille işi, o da yine sefer gittim, baba sefer ne kadar bu, hani soka değilim de tuğan sotturu beşi, tuğan Rabban nam ki, o da Abdülmuttalib'i bab, Kaba Şerif'in matuvalli, o da zettun işi öyle zavgoy, tuğan ay fant baray değil, tuğan lay fantan nereye fot, noy, mamana Rabbadan iki gülü, আর রাসূল এর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ফতান বাড়াই দিল খুদুর দিল ফারস সাইডে দি গরি খেজুর পাতার ঘর আছিল মামানার ঘর সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ আর রাসূল এর মামানার আব্বা জান ওয়াহাব বিন আব্দে মুনাফ এক দূরে ঘর তাইছি বিবি আজি একখানা এক ঘটনা দেখি যা সৈদ গুষ্টি উইয়ে নেদি মামানার মা আর রাসূলের নানি আজও তো নাম হইব দেরি বুররা বিনত উসমা আর রাসূলের নানি ইবে গদে জেলে সুন্দর কইতে লাগগো তিরাইছে তিরবে রব গইগো কইতে লাগগো তে ফোয়াওয়ারা কানা গরা তাইতে এক নজর সাইতাম একখানা মেহমানদারি করতাম বরাবরই হ মামানার আব্বা জানা হদ বই লাগগি ইবেরে দেখি আতে কি লাগগি জিবেতুন তিরবর ফেরবজার বই ফু মাইলে হড়ে যাইমু দিশানি বলেগি বলেগি বিবি আগামী কাল আর ফারন না যাইম হাসকামত আগামী কাল আমি মক্কা যাইম মানে মক্কা ইবের আব্বা জানল দেখা করিগো আর এই ফুয়াওরে আরেকবার সাইবেল না আর মনে ঠানে ইবের লাইনে ঠানার দেন মহব্বত মামানার আব্বা জান থাকতো দে গ্রামত মক্কলি সিটি হ্যাঁ না মক্কলি কি সিটি ইবে গ্রামত তুমি সিটি তে ইদ্দে আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ আর একবার সাইবু ইবার আব্বা জান কাবা শরীফের মতওয়ালি কই দি বের এক নজর সাইব মামানার আব্বা জান মক্কার রিয়াত আই হচ্ছে গ্রামে মানুষ ফারে পর্বতা দে মানুষ আইরে হচ্ছে মক্কার খদুয়া মানুষ আছিল দেব ঠেঠিয়া মানুষ এই যে কোন নেই বেয়াগুন্ন খদুয়া ঠেঠিয়া আছে মামানার আব্বা জানে হুজুর না দুবা এটা কাবা শরীফের মতওয়ালি কথা আব্দুল মুত্তালিব কদি বেরে সিনো না এটা তুন গই ডাইরেক্ট জবাব দিল দে তোয়াইরে লগই এই যে কোন নেই ইয়া কথা সুন্দর হই না ইয়াল্লাহ ইয়া রাসূলুল জবানে কই দে মক্কার মানুষ উত্তম মদিনার মানুষ আফজল মানে বেশি ভালো মক্কার মানুষ উত্তম মদিনার মানুষ আফজল বেশি ভালো আর রাসূল জন্মস্থান তাই নবার দনন অত্যাচারে হিজরত করা বলল দন না খারসেরা দেখো দে সাইতে কেন করে আরে তোরা তোরা দিনত খাইবে লাবি মাই ভরে দেখো দনা তো কো ভাইয়ে টিভি এন্ড বেগুন লাইভ চলত দৌড় এন্ড উগতুন তোরলে কেন গইতা হ্যাঁ সিরিয়াল না নষ্ট কা করি তো সালাত দুনিয়া सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे
نظر کرم خدا را میرے خالی خاصا بر دو میں فقیر ہو تمہارا سرکار گوسے نظر کرم خدا را السلام اے جولی کو میرے بردے اور نہ کہیں گے دنیا جولی کو میرے بھر دو اور نہ کہیں گے دنیا ایسا سوکی کا منگتا پھرتا ہے مارا مارا سرکار گو سے نظر کرم خدا را السلام آئے কেন ছিলি না রে মন ওসলা জমাইছে ভান্ডারি মলানা কেন কেন ওসলা জম লাইন তো আছে দেখি গোসলা জমাইছে ভান্ডারি ঘোষলা জমাইছে ভান্ডারি মলানা কেমন কেন ছিলি নারে মৌসলা জম হজরত কেবলা মৌলান কেমন আচ্ছা আচ্ছা বক্ত তো আসে দেখ আল্লাহ কবুল কর চিনতে পারে সাধ্য কার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্য কার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিকন কেন ছিলি হোসলা জম আলহামদুলিল্লাহ মক্কা রেডিও তাইছে না ওয়াজ কে লেখো মাঝে মাঝে মরা ইমান তাজা করতাম চেষ্টা করি দিয়ে দি মাঝে মাঝে লারা সারা বাড়ি গো দুয়া মারা পড়ে লোয়া যা মারা গেলে খামার গের কাছে লই যা করে ঠিক নিয়ে ইবে কেড়ে সুমা মারা দেন লোয়াইয়া ন না লু কুলি সাজা দে তো মাঝে মাঝে সাজা বড় ভাই কিছু বাড়ি গিয়ে যাই অদ অদ লাইনি বলে এখন মক্কার এরিয়ে তাই শেখন ঠেটিয়ে ভাইয়ে না তো আইল অগুই আহা ডাকার মানুষ তো ডাকার মানুষ তো সিটেঙ্গে মানুষ বেশি বালা ভুল কইলাম ভাল্লা ডাকা যাইয়ে রে একখান লিখছে তুড়ি দাও ভাই ও ভাই আর মক বাজার লইয়ে খারো কইলা দে লিখছো হলো তোমার আঞ্চলিক ভাষা যে তুমি নি সদিবে তো মক্ক লই যাইতে কইলে তো ঘটে মক বাজার ইতে ডাইরেক্ট লই গেলে কইলে সব বাজার লই যাইয়ে রে কথাবার্তারা কই দেখা দ দ দে ফুল গিয়ে গোল লই কত লই যাই ভাই ফাতিয়া দি ফেলে দিয়ে দি কাম গই দিও শুধু মানুষ বরবাদ হই দেন রিকশাওয়ালা পর্যন্ত সাজে গই গেলে বুলর ভাল্লা ঢাকার থেকে সিটাং এর মানুষ আফজল মক্কার থেকে মদিনার মানুষ আফজল বড় করে হ মামানার আব্বা জানা কত গ্রামত তো নাইলাম হা হা এই বাবার কেন এক নজর সাহেবের লেখা আছে আবদুল্লাহ রদিল্লাহ আর ওনার আব্বা জান খাজা আব্দুল মুত্তালিব সেরিমিককে তো আর ভাই হনমিককে তো আইনা ফার খাবার জরি বলতে মতিয়ল লম্বা লাগাত মানাত উজ্জত খোবাই বড় বড় মতিয়ল আব্দুল মুত্তালিব কত খড় করলো এই বেগুনের তল দিয়ে আনে দবাই 360 মূর্তি হড় তুয়াইম আব্দুল মুত্তালিব রে হড় তুয়াইম বিবে ফুয়ারে হাই এডা আকা বাক্কা নসিনি গরাই মেমানু আর রসুলের আব্বাজান মামানার আব্বাজান ওয়াহাব বিনতে আব্দুমনা শেষ সজ্জায় কি কইলি গোড়া দিনে টিও ভাই ফা বেত হই গই আ হনমিকে বহুত তিতে মনর খতম কের হই তিতে দাদ কাবাজুরি বে দরজা বরাবর কো বুড়া মানু বইলই কাবাজুরি বে আব্দুল মুত্তালিব মামানার আব্বা জানো ক্লান্ত হই গই গই ইবো যাইরি বেড্ডা গো এসে খান নে
তোমার ক্যান্সার ঘষাটা কদি বুঝলো মা আমার বাবা কদি দিবে তুমি গরম বেশি কদ বসি দিয়ে হাসা কছে ভাগজে কি তুমি বসে দিলি আমিও বসি দিয়ে দিছি আমি কে চিন আয় অনার অতন চিন্ন কদ আমি হলাম এক আবাই মুআজ্জামার মতো আল্লি আব্দুল মুত্তালিব বড় করে গনা আয় অনর তুই দে অনর গো ফাহাজ আব্দুল্লাহ নাই নিয়ে আয় এলে এলে গোড়া ঘটনা আন বুঝাই কই হ্যাঁ কারাই মানুষ আ সরল সিদ্ধি আব্দুল মুত্তালিবের ঘর দে আ কথাইয়ান বুঝাই বললা এত দূরত্ব এড়া আগে বইয়ু 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 দীর্ঘক্ষণ খানা পিনা খাইল কথাবার্তা চলে কাবা জরিব দরজা সলার পরে মামনার আব্বা জান কর দে অনর লগে বহুত কথা কইলাম এখন যাগো ভর ফার গো জাঙ্গা আতে জন গই ভর তো খতার ফাগলি আর রসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু ঘর দে দীর্ঘক্ষণ তো কথাবার্তা রইও বা ওয়াহাব বিনতে আব্দে মনা অনর তো ফুয়াজা কি অনতে লাইনের কথা নো তো মা মানার আব্বা জানে সরল সিধা মানুষ ফুয়াজা কি দো কইতে তেমন বাজি আর গর তুক মাই হুয়াছে আমানা বলি নাম কিন্তু এডে সিটির মধ্যে যত না দিলাম হাঁটা চলা করলাম নিজে চোখে দেইলাম দে মাই বল দে দে পুরুষ মহিলা অবাধে জুয়া খেলে কি খেলে অবাধে পুরুষ মহিলা উলঙ্ঘন আছে নিজের চোখে দেইলাম আয় মা মানার আব্বা জান কিন্তু আল্লাহ আর উপমাই বদিয়ে এই আয়ামে জাহালিয়া যুগত খারাপ যুগত আর মাই বহু উপযুক্ত ইয়ে পর্যন্ত লাইয়ে গইয়ে বালে গই পর্যন্ত লজ্জায় শর্মে মানুষ তো দূরের কথা আয় বাপের সামনে পর্যন্ত আসে না উচ্চ স্বরে বলুন আর মাই বহু আর বাপের সামনে পর্যন্ত শর্মে নোয়ে আর এনের মা বোন কদুয়ার অবস্থা দেখি হ্যাঁ আচ্ছা জয় গে মা মানার বাপে তারা মিটিং শুরু করে দিয়ে ফোন আর সাজ করে দিব তাহলে এখন গুরুত্বপূর্ণ জিনিস শেষ করি ধর আমি একটু সিরিয়াল হতা করে দিব আল্লাহ বুঝিবে তো কমিটির এখন এনে কাঠ লাগাই লেখি দে তোরা ধন্যবাদ জানাই আত্মর গুরুত্ব ওই আন্না মাইতে আমি কে যাই থাকো কি কই দে মাসিলাম ইয়া না দেখাই ফেলিয়ে বুঝ তোমার তো কে আছে না ফাশইও ফাশইও ইয়া মারহাবা কে আল্লাহ কি তাহলে আব্দুল মুত্তালিবের ভিতরে ভিতরে লাগের এত খারাপ যুগ পুরুষ মহিলা অবাধে নাচে অবাধ উলঙ্গ অবাধে জুমা খেলে এই জবানার যে উপ আল্লাহওয়ালা মাই হওয়া মা আছে কন্যা আছে বিল গ্রামের ভিতরে গরত তাকে দে শর্মে লজ্জায় বালে কই দে নিজের বাপের লোভের জন্য মন দাল্লাই এ মাইয়ে ফোরে আর ফোয়া খাজ আব্দুল্লাহ বানাই লেখে দে ভাব আব্দুল মুত্তালিবের বাপ ওবা মা মানার আব্বা জান ওই বুঝি তার্গি তার্গি কি বুঝছো আমি আপনার বাড়িতে যাব কেন কেন আপনার মেয়ে আমেনাকে এক নজর দেখব কেন আমার ছেলে খাজা আব্দুল্লাহর সাথে শাদি দেওয়ার জন্য মা মানার আব্বা জান কদাই গো গরাই মেহমানর গন নাই দুয়ার নাই সম্মান নাই ইজ্জত নাই একখান খাজুর ভাতার ঘর লেস খল্লা নাই খড়ে তুই কাবা শরীফের উপর মথওয়াল্লি অনর গোড়া দুনিয়া হিসি নে ব্যাগ গুণ ইজ্জত করে আই কি খদে কিছু আবত্ত ফরদা যদি কবুল হই যায় আল্লাহর জগতে যদি দিন আলাগো আল্লাহ আলাগো যদি কন্যা ভা যায় হাজার সাত সাগর ফাড়ি দিয়েলো জাগারে যায় ফসি যাগো পরে বড় করি হ গেইগুই মা মানার আব্বা জানাল কাবা শরীফের মতওয়ালি আব্দুল মুত্তালিব রওনা দিল আয় এক নজর আমেনারে এ যে কওনি সাইম কইগি গরিবের তো কেন মেহমানদারি বেশি এ যে কওনি
গরিবতে মেহমানদারি লাতিককে মানুষ আর গরিব বুনাই ফেলে কি গাবে কি গরিব দিশা না ভাই এলে গরে গরিবতে মেহমানদারি বেশি ইয়াল্লা খনো গরিবের বাড়ি যদি ফুশালা যায় ইতার অন্তর তর হই যায় আর হুদু ফুশালার বাড়ি গরিব গেলে ইতার অন্তরই ফাতর হই যায় এলে ওই যে গিয়ে সুখে দেখি সময়ে নিজের বাইয়ের পরিচয় বাই নদের বাপের পরিচয় পর্যন্ত ফাতর ফুশ হইলে পরিচয় না দে ঠিক নিয়ে তোর আটা আছিল তোর মধু আছিল মা মেনার মা কিল বিবি গরত খনাইছে জানো না কাবা জুরি কর মতুয়াল্লি যে খাজা আব্দুল্লাহ জিবে কইল আমি বের আব্বা জান ওমা তোরা তোরি তোর আটা তোর মধু আছিল গুন্দি বেরাই তেরাই আটা স্টোন ফিডিয়ে হ ওয়ান আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা গদাই মা মেনার আব্বা জান বিচলিত নইño খানা খাইবে লাই নুয়াই আর মামার একখান আর এক নজর দেখো আর হুয়া খাজা আব্দুল্লাহ লক্ষণ আজান শাদি মুবারক গরাইতারি ফরদাগান আল্লাহ আইজান খুদুর কবুল গুল্লা একরা সাই মা মানার মা বুররা বিনত উসমা রসুলের নানি মা মানার ডাক থেকে যে ওমা কাবাজুরিবের মতওয়ালি আইছে তো তোমার সাই বেল একখান 12 কাবাজুরিবের মতওয়ালি আইছে তো তোমার এখানে গরিব বার 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যার বুদ্ধ মা মানারে করতু বার গরি না পারে বার গরি লজ্জায় শর্মে যেন নিজের বাপের দেখানো দে এটা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু করতুন দেখা দিন নুয়াইয়ের আহা আইছে না খো না আধা ঘন্টা যার বুদ্ধ আর 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 বাড়ি এগোরে একখান সিএনজি দিদি ফটফটাই করলো মাই বল চটচড়াই বাড়ি যে গিয়ে হয়েছে কেন বললেন না একখান সিএনজি ফটফটাই করলো লি আর মা বোন অল চটচড়াই বাড়ি যে গিয়ে তোর আন্ড কোন আইছে দি কিনে কাজ না কে তোর গিয়ে ভাই যে আই ভাই বলর ফাল্লা শহর বাজারে বিয়ে শাদি যে গুণ খেলাবো তার বিয়ে নাই হুন লাইতে তিনটা বাজে দেতে সাথী দুই আন লইল ওড়ো তাই যে কইতে জামাই বউ দুজন সেরার ডালাই মারকে দাদা ইঞ্চি ডালা মারল আঙ্গুল গুলো যে বুকুল এখনো বুলন না ওই ক্যামেরা ম্যান অল জোয়ান জোয়ান অল ওই জামাই বউ লই বার গে বাবি একটু এদিকে ইবে তাক কবার লড়ো সিটে গই গই হাইরে আজি সুলতানের মাই ফাইলো তু বের খতন নসি ইয়াল্লাহ রাসূলুল্লাহ দে দনওয়ালা বউ নয় নক দিনওয়ালা বউ আনো কই ঘরে এন আল্লাহর জান্নাত তো যাইব কই জান্নাত তো যাইব কই জান্নাত দনওয়ালা বউ নক দিনওয়ালা বউ আনো কই আল্লাহ ওয়ালা গমাই ভানো কই ঘরে এন নূরে নুরান নিও যাইব কই নুরান ঠিক না ঠিক তো কইলি এ দিনওয়ালাই বে এক নম্বর সাইরগান জিনিস চাই বউ আনতে কই এটা এক নম্বর হইলে দিনওয়ালা গো বউ আনি বলে আল্লাহওয়ালা ইয়া আল্লাহওয়ালাই বে দাফন কাফন সাই দিনে সালিশে সমা শুদ্ধ হই গই কই এখন দুই নম্বরই এনে আছে দেব শুধু টিয়াউন ঠিক আছে নি এই যে কোন নে ঠিক নে ইয়া লাইট লাইট বর আর তো বউর কথা উনা পরে কি উনিলে কত ফালং জিয়ান লুডো জিয়ান মারে বড় উইতে কত তৈলে কিতে কত দেখো তো বেশ কম মাতিলে লাতি ছোট তুন ফেলে দিম দেরি ঠিক নিয়ে ঠিক হইলো ইয়াজামিলের দাদি লাভ কি যারা সাক্ষী হয়ে গিয়ে দলিল হিসেবে ইবে কত ঠিয়ালে ফেলে গিয়ে ফালং মাত কুকে যাইতে কত আচ্ছা ইউ কেলাই নো আল্লাহ বুঝিবে তৌফিক দান করক তোলা আইয়ন আইজান মূল কথা নুয়াই মা মেনার দেখকে না দেখা দিয়ে না ন দে ওবা মা বই নল মিডিয়ার মাধ্যমে লাইভ চলার ডিজিটাল লাইনে তো চলে আর ওয়াজ শুন অনারা উনতে লাই গদে আই এনে সাধু বাজাই নগে আঞ্চলিক বাজাই বুঝাই দি দে বেগুন সেরিমিককে সাইতে লাগ গদে ফরদাই এনার খত দাম ই এন যদি গরিব লইও ফেরতুন জিবে ভোয়াবার হইবো ইবে আল্লাহর ওলি হইবো ইবে আলেম হইবো ইবে দিনদার হইবো আও আলাদুল সালিহুন ইয়াদুলাহু আর রাসূলের কত দনওয়ালা ভোয়ানো উকু দিনওয়ালা ভোয়া লাকি জ মরি জ অনদার কবরস্থানে যাই আলহামদুল শরীফ দরুদ শরীফ পর্যাপ্ত দিয়ে মা বাবে 40 দিনের কবর আজাম মাফ হই গই গই মাফ হই গই মাফ হই গই
আব্দুলমুত্তালিব মামানা রাব্বা জানা এই রাত বড়ি লই কি রে বা আব্দুলমুত্তালিব তুই কাত বইতে লাগবি হ্যাঁ দুধ দূর তুই নাই শো মাইয়া ওন মাইয়া জানা আর দেখানো দে অনর কষ্ট দি অনাই গিয়ে অনাই গিয়ে আব্দুল মুত্তালিব আসমান উজু চাই লইবে মুস্তাজাবুদ দাওয়া আপতো নিলে দোয়া কিয়া ওয়াকানা মুজিবুদ দাওয়া অবারি তালা আমানার সুগনো দেখি ইব দেখানো দের ফরদা কই দে বাফে কই দিন দলিলে গই কই গরতা ইরো দলিল ভাবে লাই এখন ক্যাং করব আল্লাহ কত ক্যাং করা না পরে ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহু ইয়ারশুদু হদুয়া জিনিস সান পরে কবুল হয়ে গেল গই এবার আধারের ভিতরে কবুল করি ফেলে তারিবা নসাইর দলিল করি ফেলে তারিবা বড় করি হ সুবহান মা মানার কবুল করি ফেলে নসন সারা নসন সারা কবুল খিলে যে পর্দা এবার খালা আব্দালানি আদানি লেঙ্গানি আর নসাই ইন্দিতু না বারাকান মশলা ইতারা গদু জ তলে মাই ফনা সাইন তো গদ না ইয়া ফেন্স তলা দিব তো না সাইবে 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 জারব হইতে সাইয়ে রানিবে যে বিয়ে করিবে হইতে সাইয়ে রে হ না ঠিক নে ঠিক তো কই ফেলে লি কিন্তু গাঁড়া রাগা তিয়ে লইস দে কিরোড়া তুই হড় জর কত গো আনলাই মাই ফসাই তুমি যাই দি তো নজর কা কথা দুলা ভাই লাই আরে তো দুলা ভাই কেন তোর বউ সাইবো তো দুলাভাই তোর বৌসান সালার বৌসান সম্পূর্ণ করাম ঠিক নে তো দুলাভাই এর তুই তো লই গই বরংশ করি রে ইতা কর দে জিবে বিয়ে করবি বে তুই তো ফুয়াত বেসলা এইটার গবাদ দিয়ে রে তিতের বইন বাদ দি আলার বউ লই গই কই দে এলা কত হাজার দুলাভাই নাই নিয়ে তাই লিয়ে লাগালো সুমা দি দিল যে তুমি কই দে ইয়ান বুঝাই আনি দে তো আদা আদে দুলাভাই এর লই বউ সাহেব তৌফিক দো খজনা আমিন কইস দে বিতার জোর কর উনি চালন নাই চাল উন জইল্লা মুদ্দার ইল্লা আজরা লইছি না খোর কি আর খর কি সারে খতর মুসিবত দূর করছি টিশু লাদ দে না আল্লাহ মুসিবত তৌফিক দে আমিন গো এই মা আমিনা রাব্বা জান আর সাবাদ দরকার নাই আগামী বৃহস্পতিবার হ না আগামী জুমার লাইতো আর মা মেনার লই বর্রা বিনত উজমা মানে আর বিহেন ইবের লই তুই ওহাব বিনত আব্দ মনাব আর মা মেনার লই রে খাবার শরীফের দরজা তাই যাবি খাবার শরীফে সেখানে আমার ছেলেকে নিয়ে আমি আব্দুল মুত্তালিব থাকবো ছেলে মেয়ে দুজনকে কাবা শরীফের দরজায় বসাইব আমি কাবা শরীফের ডাইন দরজা ধরবো আমি আব্দুল মুত্তালিব তুমি মা আমেনার আব্বা জান বাম দরজা ধরবে আমরা দুজন বিবাহের সাক্ষী থাকবো আর এই বিবাহটা কবুল করাইবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চস্বরে সুবহান বিয়ে ইয়ান কবুল করিবে তখন আল্লাহ বড় করি হ কবুল হয়ে শাদি মুবারক হয়ে গিয়ে বিয়ে হয়ে গিয়ে তো মা মেনারা ঘর দেখ আর রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রদিয়াল্লাহ খোদা অনরের শাদী কর কি দে খোদাই হুকুম আছে তো মা মেনা ঘর হুকুম আছে দিন তাই জানি জীবন শোক তুলি আসা আসা উগো ফুরুজের আইন আসাই আসা আসা ন আসাই কিন্তু তোমার লাই বলে তুমি বলে লাস্তা দিয়ে আঁড়ি দে শত শত ফুরুর মহিলা এক নজর তোমার তেরি সুরত কে লিয়ে হ্যায় আয়া হে সুরা নূর কা
আব্দুল্লাহ সাহরা মোবারক দেখে দেন লাইটের মতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহি সূর্যর দিকে কি বড় করে গোনা জলের মা মানা গদে আরে ইবরা হাজার হাজার কাফের মুশরিকের সাইতিক আয়ো সাহরা তো জল নুরিয়ান শুরু হইল দে বানাই দে কোনে সর্বপ্রথম তারপরে আদম আলাইহিস সালামের কপালে ঢুকাইয় না ঢুকানোর পরে আইস্তে আইস্তে আব্দুল মুত্তালিব উত্তন আব্দুল্লাহর কপাল মোবারক যেদিন শাদি মোবারক হইয়ে দেখে তো নুটেনে সরজের কই খারাজা মাহুয়া নূর দেখে তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল তো নুরিয়ান বার হইয়া রে মামানার কপাল মোবারক ঢুকি গই আব্দুল্লাহ রাদিয়াল্লাহর জিয়ান আগে সৌন্দর্য আসিল না কমে গিয়ে কনা ইবে অগদাই লাস্তানি আর ইলাজার আজার মানুষ আর আর খালি তুন্তু নুরিয়ান তো তোমার কাছে গেল গে আমি না খদিয়ান এই তো দুনিয়া তোমার নুরিয়ান আল্লাহ তিনশো জন মা পাগল আছে এন আল্লাহ আজিয়ে তোমার কপালত তোমার কপালত কি দিবে নাকি ঠেনেস বাদ দিবে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ দিনের বেলা নবার হইতো বার হইতো তখন তো লাতি ইয়ে ইয়ো জাফা ইয়ে রে বালা গরি গুরি ইয়ে রে বার হইতো কাবাজুরি লাতি ইয়ে বা একদিন 14 তারিখ কে লাই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ কাবাজুরি বিদকে লাতি ইয়ে মামনা কথা গরত এক লাখ কেউ নাই প্রথম মাস দেখি দে লাইজে তো গভীর হইয়ে চোখ লাই দে টাইম হুকো লম্বামি কে মানুষ সাদা কাপড় ভরানো ফাগরি মোরানো ফেরাস্তানি আমার গত্তা তো আপ করে করে বড় করে করে দরুশ্বরি পড়তেছে তো মা মানা গদ কাবাজুরি বেদে না তো আপ করিব আর ঘরে রাখে তো আপ করে বুঝাইতে পারেননি আহলে হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার আরা তাফসীর করি এর কাজ্জাব বিন দাজ্জাল বানাই ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ আতলা দিতের মার আগের সন্তান বিবাহর আগে পরের যদি সিরিয়ালে ঠিক ঠিক তো বিবাহর আগের সন্তান হনে কেন হতা বেথালে হইবে উনার বুঝাইন না ফারে বিবাহর আগের গো একখানাই বে সিরিয়াল না ভাই রে বাবার গো লাইনে বাজে নয় দি রে তিবে হদ নবীর মা বাপ দুনো জন জাহান্নামে যাইব একান্ত কইবেলি ইতারা বাতল করি বসছ ইয়ে ফাল্লা নয় লই ইবে কইবেলি এক এক টাইমে এক এক কান কদের সিরিয়াল বড় কঠিন এ দু কথা কই না পারে প্রথম মাস কই ওকে লম্বা মানুষ ঘুরেন না মাতাত কি ফিজুদি ফেরেস্তা খাবার দরুশ্বরি পরি পরি ঘুরবার মা মানা কত মানান তা তুই কম আমার তুই আরো নসিনি বে আয় আল্লাহর জান্নাত তো নাসি আনা দমালা ইসলাম তো কি লাই সুন্দর কাবার জুরি বেদান ঘুরিবে না এটা কাইছ খোদা আল্লাহর জগত আল্লাহর জাগার মধ্যে যে নুরিয়ান আসিল নুরিয়ান এটা নদের ইয়ে নাই আতিক দুনিয়া যে কিয়াল করি সাইলাম দিয়ে নহনর কর জলের বেল্লাই অনর একখানে খুশির খবর গান নাই বেল্লাই আই গেলাম দিদি বড় করে হ দ্বিতীয় মাস আর উগ্র মানুষ হয় গুরের এবার বিজুদি আরো অজ্ঞ নবী হয়েছে ফেরেস্তল গুরের বড় করে করে দুরুশ্বরী বরের মা মানা গত দিবে তার এক ডক তুই কম মানান তা আমার তুই নসিনি বে আই আদম আলাইহিস সালামের বড় বেটা সেই জালা ইসলাম আল্লাহ আর বন্ধ আইসো কিতাব দিয়ে কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা করি গিয়ে এর নুরুন নবী বেদে দানের ঘরের জলের খুশির খবর কইতে পারছি মা মানে কত নূর একখান আসছে দিয়ে কইতে রে কিন্তু এনে যে এত পাওয়ার ইয়ান তো কইতে পারে দেদের ডেলি খবর কর
তৃতীয় মাস আরোগ্য মানুষ আয় গুরের এবার বিজুদি বহুত নবী আলাইছে মা মানা গদ দে আয় আয় বেগুন দরুদ শরীফ পড়ে আ সকুলি গই তুই গ ও মানুষ নি আই দি রিসালা ইসলাম আল্লাহ আরে 300 কিতাব সহি বে কিতাবের বাতায় বাতায় যার ভজন দে করে আল্লাহর জান্নাতে তুন অনর খুশির খবর কইয়ে আল্লাহর জান্নাতে জিয়ন নুরিয়ান জ্বলিত জাগাইয়ান তুন আল্লাহ দে দিন অনর ঘরে জ্বলাই দিয়ে জ্বলাই দিয়ে জ্বলাই দিয়ে জ্বলাই দিয়ে ক্ষমা চাই চারি মাস আরোগ্য আয় গুরুর তুমি কো এবার বিজু দিও আর নবী আছে ওবা তুমি কো অমা তুমি আর নসিনি বে কাল্লাম আল্লাহ মুসা তাকলিম আয় আল্লাহর লগে বেশি কথা কইতাম কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলার একজন ব্যক্তি নবী তো কি লাইছো দে অমা যে নুরুন নবী অনর শেকমত আছে ইবা আল্লাহর লগে বাজাইন নে লা ইলাহা ইল্লাল্লাহ সুমালয় মারিফিট চলেন না ফটো চল দে সুমা গাইবে সোগো সুমাই বেত দাম আর রসূল কদে যে ব্যক্তি আসা আসা সুমা গাইয়ে ইতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন অন্ধ হইর না মরিব ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা ও ওয়াদা হু আলা ইনাইহি সাল্লাল্লাহু আলাইহি সুবহান খমাস কইলা মূসা আলাইহিস সালাম গদ আল্লাহর খুব চাইতাম চাইলাম রব্বি আরে নিলাম তারানি কই আল্লাহ দেখা না দেখ কিন্তু অনর গর্ব যে নুরুন নবী আছে বলে কোথা যাইবে রাই না ইবা আল্লাহ সাহেবের কি আই অনর সুজং বাদ দিতে মাসি দিল বড় করে হন কমাস গই চার মাস পাঁচ মাসের মাতা আরোগ্য নবী আয় গুরেন ইবের ভিজিতে আরো বহুত নবী আছে তুই কো কদাই মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম অনর একখানা সুজং বাদ দিতে মাসি না অনবর বর কইলি অনর শেকমন নুরুন নবী আয় গই কমাস হই সমাস আর গায় আজির হইব তুই কোন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন আই মুসলমানের বিতে ইব্রাহিম আলাইহিস সালাম আর বাপ বেটা কাবা শরীফিয়ান বানাইলাম ওয়াই যে ইয়ার ফাও ইব্রাহিম আল কাওয়াইদা মিন আল বাইত ওয়া ইসমাঈল কাবা বানাই রে কত না করি সাই আছিলাম বাপ পুতে তো সাইটা এর কত না আর দুয়ারা খামাইতো নো রব্বানা ওয়া বাস ফিহি রাসূল রাসূল আয়নু কো রাসূল আর বংশন্ত জিবেদি গোড়া পৃথিবীর আলোকিত করি এ কাবারে কাবা হিসেবে রক্ষা করি ফেলে বড় করে ক্ষমা জয়ী ছয় মাস সাত মাস জিবে গোড়া পৃথিবী শাসন করি কি 30,000 মাইল দূরে উগ্র ফেরা কথা কইলি জিবে কিন্তু ইবেন নাম সুলাইমান আলাইহিস ইবে অদমা গোড়া দুনিয়া কুল কায়নাত ঘুরি যাইলাম দে অনর গরজ জল দনুরের বাতি ইয়াল্লাহ খুশির খবর কই তোমার সে বড় করে কর ক্ষমা চাই অষ্ট মাস আর উগ্র আর উগ্র জবুর কিতাব দিয়ে হজর দাওয়াত আলাইছে ইবের ফিজুদি নবী আল আই গুরের অমা বর কইলে বর কইলে কিতাবের পাতা দেখ কি এন নুরুন নবী প্রশংসা ইবা অনর গরজ জলের অন বর বর কইলে মা বর কইলে মা বর করে কর ক্ষমা চাই অষ্ট মাস নবম মাস আর উগ্র নবী এন সুন্দর কি এইবার বিজুদি আর নবী অল গুরের ওবা তুই কোন অমা হাই ইসুক আলাইহিস সালাম আরে দেখি আরে মিশরের মাই বল লেমো হাইটো যাইরে কি গাড়ি বিলে গিয়ে আত গাড়ি বিলে ইয়া সৌন্দর্য দেখি এখন কোন সুন্দর ন আই জবন নবী সুন্দর এবং সুন্দর ন তোই অন শেগম মোবারক যে নুরুন নবী আছে এবার 100 ভাগের এক ভাগ সুন্দর আর এই সবের দিয়ে দে বড় করে কো ক্ষমা চাই খনা দশম মাস আল্লাহ যারে চতুর্থ আসমান তুলি বেলে ই বলি ঈসা আলাইহিস সালাম
ইবেই গদে ও আর উম্মত আর তুলি বেলার আল্লাহ শেষ জবানা তুকো নবী আইবো আর পরে জীবন নাম দুনিয়াত মোহাম্মদ তাইবো আসমানত আহমদ তাইবো ইবেরে ফাইলে আশরিয়ত বাদ দিয়ে রে ইবের আতত কলমা পড়িয়ে রে মুসলমান হই যাবে এবং আইও এর ফিসুদি নবী যাবে নয়শ উম্মতি যাবে আয়ের আজি বড় করি হ ইবে ঈসা আলাইহিস সালাম আইমা মানার গদে আমার নবী মন নবীর গো আই অন সেগমত আছে দিবের উম্মত হিসেবে আইসব দে বড় করি আল্লাহ আমার কবুল কর আমিন এই সুসংবাদ আর কে দিয়ে না এসে খান নি আর কে ওরে এসে খান নি না দে এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফে কি কইল মক্কা শরীব সাফা মারওয়া মিনা মজদালাফা এগুনল দে হজর রুকন মক্কা মদিনায় ইয়ান হজর রুকন নয়ার নগালো সদিব ইবে গন গদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন রাজ্জাক তোই আসলে ইতর কোন না কোন মিক্কে দি জর্মার ডিফিট হইয়ে আগল যা আছে মাথার তুম কুত্তো এসুরে ফেসাক করে দুই ডেলামাই ফেলে মদিনাই এন হজর রুকুন কিলো বইয়েন তো ইমানের রুকুন এসে খান নেই মদিনাই এন কি রুকুন কইলাম দে আর রসুল গদে খন ব্যক্তি মক্কা শরীফে তাই মদিনা নুয়া নিয়ে চাই নবীর উদ্দেশ্যে জুলুম করবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি যে আই রাসূলের রওজা তকানা টেলি টুলি আই তিয়ে যাই গবের গে ইতেরে সুয়ারিস গরন না নাই নবীর উদ্দি বিয়াস্ত লই যাও নান ওয়াজিবে গে কই ওয়াজিবে গে ঘর কি আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন কে রে গাল দিন নে এইব বস হুজুরি বেতে নাই দেখাই দিত মিলাদুন নবীর বেদান ন কইল মিলাদুন নবীর কি বেদাত কইলি দি বেকুম মানুষ মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবীর নর্ম নবীর আবির্ভাব নবীর আগমন ঠিক না এর বেদাতের কি আছে এটা কোরআন শরীফে তো কিল্লা লাগে আর হাদিস শরীফে তো কিল্লা লাগে নবীর জন্ম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না এটা বেদাতের কি দেলি খানা এটা বেদাতের কি শুনাইতো খদুয়া খামজারি হয়ে গেল আল্লাহ কবুল করলে এটা দুনিয়া কত রইল তামাই দেখতো না 1974 সালে তার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 300 জন আশেক রাসূল দিয়ে জুলুস জারি করে দিয়েছে এখন 2022 সালে গিনিস বোর্ডত নাম উঠে গিয়ে দে 70 লক্ষর উপরে আশেক রাসূল ছত্তলার রন্ধর রন্ধর জমাইত হইল বলে খব দে নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া শাহিনশাহে শ্রীকো সিরকুশ শরীফ তুনা ওলাদ জুল নোয়াইলো কোন অসুবিধা নাই জুলু জিবে জারি করে কি কিয়ামত আল্লাহ কবুল হয়ে গিয়ে বউজুর কে বলারে মুরিদান হলো প্রশ্ন করে গিল তৈব সুজুর হুজুর জুলুস কে হে জুলুস মে কে ফজিলত জুলুস কি ফজিলত কি নত বুঝিলাম হুজুর কে বলা মুসকিয়াসি খদ দে হাই মুরিদান জুলুস ফজিলত ন বুঝিলি মাই নজর মে দেখতা হে ইয়ে জুলুস মে প্যারা রাসূল হাজির হে হাজির হে কি গজ গু কিয়ামত লই কবু এটা বেদাত কইরে জলি দেবি কই দে না থাম তো কিছুই তো না উনার বন্ধ করিবার কোন সুযোগ আছে না হইছে কোন নি কোন সুযোগ মাজার বেদাত জিয়ারত বেদাত ফাতিয়া বেদাত সাত দিনে বেদাত মাজার সুমাদান বেদাত উগু উজুর মরিয়ার আজীবনের বেদাত বেগুন যাইছে কি হইছে স্যার কেরে গাল দিনে তো তো ফাতল ফাতল সেনা আদার কইলে দে হ্যাঁ দুঃখ তো দেয় না উইতে গোস হইবার আগে তোরা গোস হই যার গো কিল্লে বিয়াই আলা করি গেলি দুঃখ আর আর কিছু না কদি আর বেয়াই রে দুনে দে এহা জীবনের দুঃখ আর তো গোসান হইও ফেকেডি বের কথা কি আল করো মন তো কান শান্তি পাইবে ফিজে লেডি হই আচ্ছা মূল কথা তাই সুসংবাদ হইয়ে না এসে হন নি হ্যাঁ
তোমার বাপ তো নাই নসাইরে তোরা নসাইরে তোরা আর বাবু সমাস দুনিয়া তুমি গে আব্দুল্লাহ আর নাতিওরে গর্ব লাগে তুই যদি আর নাতিওরে লইরে গরি এনে থাকি তার আই কাবার জরিবার মত আলি মুস্তাজাব দাওয়াত তুলে লে দোয়া কবুল হয় আই তোমার লাগি কাবার গিলে আব্দুরি দোয়া কই গম কিয়ামত পর্যন্ত তোমার নাম রুদি গোটা পৃথিবী জিকির করে না পাইব মামানা গদ আলহামদুলিল্লাহ আইতে আইতে মামানা দুইজন বান্ধবী আছে উগ্গর নাম সুফিয়া আর রসুলের ফুহু আর উগ্গর নাম উম্মে আইমান উম্মে রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবারে আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ মক্কার বাজারে তুন কিনিয়ে নিল দে উম্মে আইমানের বেশি খালা আছে বেশি কি আছে ইবেন্ট এত তো মানুষ বেচা কিনে হইতো গোলাম বেচা কিনে হইতো তুই বেরে বাজারত বলে কিও ননে উম্মাই মনে রা খালা দে কদিব কোন কাম করে চাইতো না ইকোনমিকে বেসো যাইতো না কি দে এবে তেল ইন বাতিলে তলাত তো বেশি কি আছে খালা আছিল উম্মাই মন রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আ রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ জারগাড়ালে যাইরো কত বা খালাইবে তুই কি রিবি ইবাবু আর দিবেল দর খটিয়া লাল তুই বো অস্তা দামে দিবেলে তো মামানার কাছে আইনি মামানা গদি বি কি আইনো দেইলা খালা ইবে দি ক্যাং গরি গুম দে হা হা খাজা আব্দুল্লাহ গদ দে খালা দে কি রামেন অবে খালা নো গরি আই একদিন দুনিয়া তাকতাম নো কিন্তু এই উম্মা আইমো নিবে তোয়ার জীবন বেশি কাজ তাইবো বেশি কাজ তাইবো বড় করি হ ইয়াল্লাই ঠিক বেশি কাজ তাইছি আবুয়া নামক জাঙ্গাত মামানার লই সফরত গেইল দে মদিনাতুন মক্কা তাইর দে আবুয়া নামক জাঙ্গাত মামানা ফতর মদিন তে কালই সঙ্গে আছিল দে উম্মাই আছিল দে কোন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা কাইবা গদ মরুভূমি এলাকা হাইরি খুককে নিও নাই খাইতে নাই গাড়ি এই উম্মে আইমান নিজে কবর করি মামানার দাফন করি দে উম্মে আইমান এ খালাইবি মা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ রসুলের কেউ জোর করে খানা খাবেন না বাইতো হ্যাঁ রসুলের একমাত্র উম্মে আইমান মোহাম্মদ খাও হ্যাঁ রসুলের শুধু উম্মে আইমানের মহব্বত করে করে খানা খাইতো বুঝতে পারতো বেজি মহব্বত বয়স গেই গই বুড়ো যার গই বয়স কই গেই গই মসজিদ নববী শরীফ সাহাবীওয়ালার সামনে হদ দে বেশি খালামি খুব মা আছে হনে সাদি করি হান নবী নিজে হইল দে এ কথা উম্মে আইমানের খান জাইরে ফুচছে হ্যাঁ রসুলের কথা ইয়ে নবু হ্যাঁ তোমার বাণী ইয়ে নুন নি তুই যে হইতে লাগো গো খালামি কে মা আছে হনে সাদি করি বিয়া কিন্তু তোমার কথার ইজ্জত করি বোঝন আর তুলিব অবুত কোনদিন এ কথা নহইল গো হ্যাঁ তোমার লইয়ে না জীবন কোরবান দিব দেই কোরবান আর স্বামী নল এই উম্মে আইমান রাদিয়াল্লাহ আর রাসূলের আব্বা জানতে তো দুনিয়া তুন পর্দা মুবারক হই এই উম্মে আইমান মামানার সাথে আছে আর সুফিয়া খজন মামানা রাদিয়াল্লাহু তাআলা খজন দুইজন বান্ধবী এখন আইজন সাথে রবিউল আউয়াল নয় রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এই তিন দিনের মধ্যে রাসূলের মওলুদুর রাসূল হই বেলাদত মুস্তাফা এখন বিশেষ করে উল্লেখ্য বেশ করে বললে 12ই রবিউল আউয়াল যেদিন হইব রসুল যেদিন তশরিফ আনিব ফরদা দুনিয়া অফার হইব এই টাইমের মধ্যে উম্মাই মন অসুস্থ হয়ে গেছে
উম্মাইমন রাদিয়াল্লাহু তাআলা কি হইয়ে অসুস্থ হইয়ে বুঝো তাই না অসুস্থ হইয়ে ইবে একা খাজে গই সুফিয়া ইবে একা খাজে গই উম্মাইমন ডাক্তার খাজে গই গর দুনুজন নাই এন গতি দিন এক সঙ্গে তাকে লাতিয়ে আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা আইছে ওমামানা আব্বা জান আসি উম্মাইমান গড়ে হদিব অসুস্থ ডাক্তার কাছে গিয়ে সুফিয়া গড়ে হদিব একা হাজে গিয়ে তো গরত কোন হদি কিও নাই তাই আব্দুল মুত্তালিব তো আজি তাই না পারে আজি কাবা শরীফে তো কোন গুরুত্বপূর্ণ মিটিং আছে আই লাতিয়ে নুমাইত পারে বড় বড় হ এন আরা দিন বিয়াগুন আজিয়ে কিন্তু কিও নাই নিশ্চয় এর ভিতরে হিকমত আছে কোন লাইতইয়ে গোবিল লাইতইয়ে গাম মোবারক বার মামানাতুন মা আরাত মা বইন হলতে ফুয়াসা সারফাল মঞ্চে সময় হইলে উগ সবব দেখানো জানি আছে কোন নি সবব উগ মামানা গদইল কোন আলামত আর কাছে নু আসিল কিন্তু ওই বিশ্বাস আসিল আর শেকমত গো আল্লাহর নূর আসিল আর শেকম মোবারক তো গো আল্লাহর কি আসিল নূর আসিল ইয়ান বিশ্বাস আসিল কিন্তু ফুল ওয়া টু লাভ এট বড় ইয়ান কোন আলামত নু আসিল বড় করে খ ইয়ান আর একখান মুজিজা কত নূরুন নবী আর নসিব দৈর্ঘ্য পাই মানুষ তো তোরা যার খাড়ালাই তো গামলার এখন প্রায় জিনিস আর আর প্যাকেট কেলিয়ার তো আর হদু আই বুদি ইয়ানবির টান হতে মারে হতো বহুত সময় ফেলাই দি ইয়ে না সারা গরম যাইতো নু আচ্ছা ইয়ো নাই মদান মারে দিয়ে না অনারা খাম খেলিয়ার ইয়ে বার তুমি সাইতে গান মেকি ইয়ানবির মত এখন উম্মাইমন আছে না সুফি আছে না আব্দুল মুত্তালিব মামানার কপাল মোবারক দি পসিনা মোবারক গাম মোবারক বার কথা না কইও এন উন ইয়ে নাই গিয়া করি গরত কেউ হনা জিব্রাইল হনা ডাকাত দে আল্লাহ আল্লাহ জিব্রাইল লব্বাই গো বারি তালা আজি আর রসুলের বেলাদত মুস্তফা হইব মৌলুদুর রসুল আজি আর রসুল দুনিয়া জমিনত পর্দা করিব তোই আমেনার গরত কেউ নাই সুফিও নাই উম্মাইমো নাই আব্দুল মুত্তালিবও নাই তোই আল্লাহর জান্নাত তুন সাতজন মহিলা ন অবারিতালা খারা ডাইকো আমার কেয়ার বইন আছে কেয়ার স্ত্রী আছে 1,24,000 উপর নবী রসুল আছে খার স্ত্রী রে খার বইন রে ডাইকো ওখদা অনেক কানা কই দাও না খারা ডাইকো আল্লাহ ওখদা খাওয়ার ডাকো খারা ডাকো আর খারে ডাইকো কাবা শরীফত বানাইতে বেশি সহযোগিতা করে গিল হাজার আর ডাকো খজনঙ্গি আর একজনের ডাকো ফেরওয়ানের গরত তাই এর এক মুহূর্ত আই আল্লাহর ন বলে আসি এর ডাকো বড় করে কনা স্বামী সারা জীবে দুনিয়াত ফুয়া দেখাই রে দুনিয়ারে ফর করে দিয়ে আই আল্লাহর কুদরতরে জাহির করে গিয়ে মরিয়ামের ডাকো খজনাইয়ে এই সারি জনের লইয়ে রে অজিবরাইল মা আমেনার ঘর ঢুকি যাও বই বড় করে হ সারি জন আই গই মা আমেনা কত বিয়াগুনের দেখি আগরে দি আগুন তো কোনদিন সগন দেখি এত সুন্দর গিয়ে মানান তো অনরক আনা খাওয়া আনা মরিয়া মানা গাজার আনা আসিয়ে কি লাইছো দে খোদা দিয়ে বেলা তো মুস্তফা মৌলুদ রসুল আর রসুল পর্দা করি বড় করি হ জিব্রাইল লব্বাই গো বারে তালা তোমার খামনাই নিয়ে কথা আছে আর খাবি বললাই বোধ না তো কেন দইতে দোজগর সাতকান দরজা বন্ধ করো ব্যস্ত রাষ্ট্রবান দরজা আবু আবুল জিনান কি করি তো খুলি দ তার কেন করি কত কত মাস মানত তুমি শুরু করি সপ্ত মাস মান পর্যন্ত দামি দামি বেড়ে স্থলের লাইন ধরি সারিবদ্ধ করি আর রসুল নদী দরু শরীফ পৈত্য হ দরু শরীফ পৈত্য আরে তকবীর জিন্দাবাদ থইলাই জিব্রাইল লবাই কো বারে তালা খামে গুন চান না কত শেষ তুই কি রিবি খোদা কি গো খোদা আফজালুল মালায়েকা 70,000 ফেরেশতা লই আর রসুলের গোড়া গর গিরি রে আর রসুলের জুলুস গর
আসমানে জমিনে সর্বপ্রথম আর রাসূলুল্লাহ জুলুস করে দিবে আল্লাহ এবার ওহদে সুন্নত ইলাহি বড় করে গোনা আলাম নাশরাহ লাকা সদরাক আর রাসূল যেভাবে বক্ক সদর হইয়ে মা মানা গদ খোদাই অপারেশন আই নিজে সঙ্গে দেখি বেহেশতি পোশাক ফরাইন নিয়ে সুরমা লাগাইন নিয়ে খতনা করাইন নিয়ে সিটা ফরাইন নিয়ে আল্লাহ ইল্লে করে সাজাই ফরাই আর নবীর দুনিয়ার জমিনে তশরিফ দিয়ে চেহারায়ে মুস্তফা জব দেখাইয়া গয়া সাতর সূরজ কো শরমা গয়া চেহারায়ে মুস্তফা জব দেখাইয়া গয়া সাত আর সূরজ কো শরম আ গয়া আমেনা বিবি দেখে কর ইয়ে মুস্কুরানে লাগি হাওয়া আর মরিয়ম ভি খুশিয়া মানানে লাগি জিব্রাইল কহতে হ্যায় ইয়ে মা ইয়ে দোনো আলম কি রসূল আ দোনো জাহান কি রসূল اللہ جشن میلاد رسول آبی بی آمنہ کی پھول اللہ ہے اللہ بولو اللہ ہے اللہ بی بی آمنہ کی پھول سبحان اللہ خلے گری دویال نبی দুনিয়া তশরিফ এনেছো মান খাদারা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান আর রাসূল গদে যে এলাকা যে বাড়ি এখন আই নবীর নামে রুদি মাহফিল হইব মিলাদ মুস্তাফা হইব এ বাড়ি আন লাই নবী পরিবারের লো সম্পর্ক হইব সুবহানাল্লাহ মানুষ এগুন লাই নবী পরিবারের লো আজীবন ঈমান তাজা থাকিব খোদা আজীবন সুবহানাল্লাহ দরকার আছে না এখন বড় করে গো না বিরক্তি লাগে না কত সুন্দর কে করি আন নবী এসে আব্দুল মুত্তালিব ফজর তান ভাই আর রাসূলের দাদা কি রোড আয়না বুড়ো হই গে লাতি এখন ভূমি ভূমি কম্পন টম হইয়া না ওদে কি ওদে কাবা কানা জুই কেমিক্যাল আদ দে কাবা কানা এই টাইমের মক্কার মানুষ কত ঝুঁকে দে ঝুঁকে ও কাবা শরীফের মতওয়ালি অনরের ঘরের মি কেন ঝুঁকি গেল কই বরাবরই ন হইলা কাবে কে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচনে লাগা দিল সুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু জাল্লাই আল্লাহর কাবা ঝুঁকি যে গই এটা আর কিছু আছে না আর এই মলয় ঘর কি মদিনাইয়ান এটা যাবত তো নজর রুকুন ন আল্লাহ কি গো গোটা পৃথিবীর তুমি যদি ইমান যাই গো ইমান ইয়ান তাই বুঝো শুধু মদিনাত ঠিক না হাল ইমান লাইয়ারি জুইলাল মদিনা ইমান গড়ে মদিনাত তা আল্লাহ গদ আর রাসূলের ইয়া রাসূলুল্লাহ কাবা ইয়া নন্দ গুরুনের স্থান কাবা কি স্থান আর মদিনা দি ইমানের স্থান ঠিক না তে যে মলয় কইল মক্কাতুন মদিনা যাব তো নজর রুকুন ন আর দেশের বুড়ো বুড়ি হলে কি গো কত বরবাদ হইস গুরগই গাল দিন নে ফাতল ফাতল গোস হইতে লাগ আল্লাহ কবুল কর বই যাকে বই যাকে বাতি কেতন দিব বই বই বর কষ্ট করি আইয়া দে দে রড আসরে বেসরে কারা কে আম করি দই আলহামদুলিল্লাহ আই দূর যাই আল্লাহ বি আগুন কবুল করো আমিন ও বিশেষ করি ওই আর আর কঠিন ঘটনা আমাদের এই ফরাজ করিম প্রায় ওনাদের পরিবারকে মনে হয় 2 লক্ষ টাকা দিয়েছেন এবং আজীবনের বরণ ভূষণের দায়িত্ব নিয়েছেন মারহাবা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা
আমাদের ফরজ করি মানবতা খনা খনা আর দেশের একটা ভাষা আছে বাপকা বেটা খনা বাপকা তারপর গন্ন কইলে দে তিয়ান তুমি বাপকা বললে এই কই ফেলে বাপকা বেটা আলহামদুলিল্লাহ এই ফরজ করি আহা বড় আফসোসের বিষয় এগুলো করুন কাহিনী আল্লাহ এগুলো থেকে দেশকে হেফাজত করো আমিন বলেন আমিন বলেন আর একটা অবস্থা দেখলাম ওই দিন শিক্ষকেরা বর্তমান কিছু শিক্ষক ছাত্রীদেরকে কুনজরে তাকায় শিক্ষক তো রক্ষক যদি বক্ষক হয়ে যায় আমরা কোথায় যাব আমাদের ছেলে মেয়ে কোথায় দিব কি বসইও ভাল্লা আপনারা কেন কুনজরে থাকবেন শিক্ষকেরা আপনারা শিক্ষক মানে বাপ অভিভাবক বাবার থেকেও দামি আপনারা কেন কুনজরে একটা ছাত্রীদের কুনজরে থাকাইবেন মিডিয়ার মধ্যে দেখতেছি আপনাদের নামে এগুলো কি আসতেছে বড় আফসোসের বিষয় আপনারা এগুলো থেকে সেফ থাকবেন এগুলো থেকে সেফ থাকবেন আজকে ফেসবুকে গত তিন দিন আগে দেখলাম আমাদের জাতীয় দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিব ফেসবুকের উনার আইডির মধ্যে দেখতেছি উনি বলতেছেন মিলাদুন্নবী বেদাত জুলুস করা বেদাত এগুলো সম্পূর্ণ হারাম কি আফসোস কথা কে খনে কি ফতোয়া দিবে স্যার আদা বিহারি নাজর খবর তুই খামজিবে করি বেয়ানা করিবি হেসে খননি কি বলে এ তানজিম হাসান সাকিব কি সাকিব সাকিব আমার বিষয় নাই একদিন আমি রমজানে ফেসবুক টানতেছি হঠাৎ দেখতেছি ওই সাকিব না ফাকিব ওই কুলাঙ্গা দেখতেছি রমজান মাসে রোজার দিনে দেখছি দিনের বেলায় পেপসি খাচ্ছে এও বলো ফতোয়া দে মিলাদুন্নবীর বিরুদ্ধে আমার মনে হয় ওজর মরো সমস্যা আছে আরে আমরা এগুলো নয় রসুলের সামনে যদি এক ফোঁটা যদি কেউ বিয়াদফি করে ও কত বড় ব্যক্তি পৃথিবীর কত বড় মহারাজা আমরা এগুলো চাই না এগুলোকে আমরা স্যান্ডেলের দুলা মনে করি না স্যান্ডেলের দুলা মনে করি না এগুলো কি বলে কি সাকিব মাকি রাবিশ কতগুলো ও কত বড় কি এগুলো আমার দেখার প্রয়োজন নাই এগুলো আমরা প্রস্রাবের মতো গনি না যেখানে আমার রসুলের সামনে কোনো বিয়াদবি চলে আসলে আমরা ওদেরকে স্যান্ডেলের দিল মনে করি না এগুলো কি কি বলে দিল ওর আইডি থেকে বলে দিল মিলাদুন্নবী বলে বেদা মিলাদুন্নবী জুলুস বলে বেদা শিরিক কি বলে এগুলো কিছুদিন আগে সোনার বাংলা পড়তেছে না আমি মাননীয় সরকারকে বলতেছি ওর সাথে কোনো ইহুদিদের সাথে কোনো লাইন আছে কিনা ওকে জরিপ করা হোক ওর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক ঠিক না আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করো জন্মদিন জায়েজ হয়ে গেল বউর বার্থডে পর্যন্ত করেন বউর বাদ ওর বার্থডে পর্যন্ত করেন শাশুড়ি বেয়াক্কল হত খালো ধরেন না তুইও গেই আচ্ছা তুইও দেখ যাক শুকরিয়া হবো কায়ে কানা দূরে যাইও ব্যাগ বনিয়া যাইও আর টাইম এড দশটায় দি ফেলাই এখন নটা পনেরো ওই আল্লাহ